সবাই ভাগা জন নিশ্চয়ই তো আমাদের জীবনে অনেক সময় অনেক প্রশ্ন থাকে যেটা উত্তর হয়তো নিজেও জানি কিন্তু তাও একটা না জানা থেকে যায় কিছুদিন আগে আমার ইনস্টা ডিএমে একটি প্রশ্ন আসে লিভিয়া দাসের থেকে তো উনি জিজ্ঞেস করেন যে ওয়ান সাইডেড লাভ কি খুব সস্তা হয়ে যায় তো আমি কিছু কথায় উত্তরটা যদি বলে সেটা হলো ওয়ান সাইডেড গাপ বলে কিছু হয় না কারণ ওয়ান সাইডেড কথাটার মধ্যেই আপনার উত্তর রয়েছে সেই ভালোবাসা বা লাভ একদিক দিয়ে থাকে সেখানে তো মনে হয় না আমার যে আমাদের কোনো এক্সপেকটেশন রাখা উচিত কারণ যেই অনুভূতিটা ছিল সেটা শুধু তোমার শুধুমাত্র তোমার তাই সেটাকে আমার মনে হয় না আর এগিয়ে নিয়ে যাওয়াটা উচিত তাই ওয়ান সাইডেড লাভ হচ্ছে একটা মোহ যেটা কাটিয়ে ওঠা উচিত আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তো ওনার আরেকটি প্রশ্ন ছিল সেটা হল হ্যাঁ ভুলতে পারা কঠিন কেন তো সহজভাবে যদি বলি ছোটবেলায় আমরা প্রতিদিন স্টাডি করতাম তো কারণ যাতে পড়াশোনা মনে থাকে এখানেও ব্যাপারটা এরকমই মানুষের সাথে কাটানো মুহূর্তটাও অনেকটা একই রকম মুহূর্তগুলো আমার সবচেয়ে বেশি মনে রাখি কারণ মানুষটা না থাকলেও তার সাথে কাটানো সময় অভ্যাস সব থেকে যায় থেকে যেতে চায় আর কি আর হ্যাঁ বলতে হবে এমন তো কোনো কথা নেই তাই না থাক না সব মনে সেগুলো নিয়ে এগিয়ে চলি তো আমি চেষ্টা করলাম খুব সহজভাবে উত্তরটা দেওয়ার এই দুটো উত্তর শেষে একটা কথা বলি সবাইকে এই 2022 দাঁড়িয়ে বিচ্ছেদ শব্দটা বড্ড সহজ হয়ে গেছে কোনো ব্যাপারই না কারো বিচ্ছেদ হবে কিন্তু কিছু মানুষ আছে যারা বিচ্ছেদকে এতটা কঠিনভাবে দেখেছে যে তারা এখন পাশের মানুষটার কাছে থেকে যায় সব প্রেমে শেষ কিন্তু বিচ্ছেদ হয় না ব্যাস এরকমই আজ কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো ডিএমে চেষ্টা করব নিজের মতো করে উত্তর দেওয়ার ভালো থাকো ভালোবাসো